কখনো দেখিনি, সময় মতো খালের ভিতরে ঢুকতে না পারলে কে জানে কি হতো। আচ্ছা, আপনি ভয় পেয়েছিলেন কি? যে মেয়ে ঘর ছেড়ে পালাতে পারে সে অত সহজে ভয় পায় না, কিন্তু আমি এ কথা বুঝি না যে তুমি কি করে পালাতে পারলে। কথাটা যেন বিশ্বাস হতে চায় না। কে কখন এমন কথা শুনেছে? পালাবার সময় সত্যি এই কথা খেয়াল হয়নি যে কোথায় যাব, কোথায় থাকব, কি করে এমন কাজ করি। কাল ডেমরার ঘাটে আমরা যদি বজরা না থামাতাম আর বিপদে পড়েছো দেখে তোমাকে যদি তুলে না নিতাম, তবে কোথায় থাকতে এখন? যেতেই বা কোথায়? হঠাৎ দেখি তীরে ভিড়, একটা ছেলে কাঁদছে, পাশে অল্প বয়স্ক একটা মেয়ে চুপচাপ বসে আছে। চাকরটা এসে বলল একটা মুসলমান মেয়ে বিপদে পড়েছে, সঙ্গে একটি ছেলে, সে ডাক চিৎকার পেরে কাঁদছে। তাদের নাকি কোথাও যাওয়ার জায়গা নেই,
জানেও না কোথায় যাচ্ছে। শুনে ভিড় জমে গেছে, বদলোকেরা তোমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। কথাটা একবার ভেবে দেখো, আমি তোমাকে ডেকে না পাঠালে কি হতো তোমার? ছেলেটি কে ছিল? চাচাতো ভাই। তার কথা সে বলেছে আমাকে, অল্প বয়সের ছেলে, না বুঝে না শুনে ওর কথায় পালানোর সাথী হয়েছিল। কিন্তু ডেমরায় পৌঁছে ছেলেটার হঠাৎ হুশ হলো, এ কি সে করছে? তখন বলে পুলিশ এলো, এসে ধরলো তাদের। তাছাড়া খিদাও পেয়েছে, অথচ পয়সা নেই কারো কাছে। ভয়ে আর খিদায় কাঁদতে লাগলো ছেলেটা। অথচ তুমি মেয়ে হয়েও তোমার চোখে না ছিল ভয় না ছিল কান্না। সাবাস মেয়ে তুমি, এমন মেয়েও কারো পেটে জন্মায় জানতাম না। আপনার তো বুড়োর কাছে বিয়ে হয়নি, আপনি কি করে বুঝলেন কেন বা কি করে পালিয়েছি? কথা শোনো, বুড়োর কাছে বিয়ে হলেই অমন করে পালায় নাকি কেউ? বিয়ে হলো তকদিরের কথা, কারো ভালো দুলা জোটে কারো জোটে না, তাই বলে পালাতে হয় নাকি? ওটা কত বড় গুনাহ তা বোঝো না? নদীতে খালি কচুরি পানা, নদীতে বেগুনি রঙের শাপলাও থাকে না, পদ্ম পলাশও থাকে না, খালি কচুরি পানা, কেবল কচুরি পানাই ভেসে যায়। না, মেয়েটির চিন্তা ভাবনা নেই, সুখেই আছে। বাড়িতে কে আছে আপনার? বাপজানার সৎ মা। যে বুড়ো পীরের সঙ্গে বাপজান আমাকে বিয়ে দিলেন আমরা তার মুরিদ। অবশ্য আমি না, আমার বাপজানার সৎ মাই তার মুরিদ। বছরে দুবছরে পি সাহেব একবার এলেই তারা তার খাতির খেদমত করার জন্য অস্থির হয়ে ওঠেন। আরে আমি কি বকরি এদের গরু ছাগল নাকি? কি ঢঙের কথা যে তুমি বলো, পীরের সঙ্গে বিয়ে হওয়াটা কোনো খারাপ কথা নয়, ভালো কথা। পি সাহেব রাতেও খাবেন না কি আছেন? না, দুপুরে খাওয়ার পরে চলে যাবেন। আব্বা অনেক বললেন, তবু তিনি রাজি হলেন না। তার নাকি কি জরুরি কাজ আছে? কাল রাতে সময় মতো তাকে বজরায় তুলে না নিলে তিনি তো ডুবেই মারা যেতেন। কিন্তু তার নৌকার সঙ্গে আমাদের বজরার কি করে ধাক্কা লাগলো বুঝলাম না। ঝড়ের সময় বজরার নৌকা একই সঙ্গে ডুবতে যাচ্ছিল, ধাক্কা খেয়ে নৌকাটা এক মিনিটেই আধা ডোবা হয়ে গেল। ভাগ্য ভালো বজরার কিছু হয়নি। তবে পীর সাহেব তার সঙ্গে দুজনে কিছুটা নাকানি চুবানি খেয়েছেন। কিন্তু আমাদের এই বজরে কি হচ্ছে বুঝতে পারছি না, কোথেকে এলো অচেনা অজানা এই মেয়েটি, তারপর পানিতে ডুবে মরতে মরতে বজরায় উঠে জান বাঁচালেন এক পীর সাহেব। আচ্ছা, এই পীর সাহেব আপনার পীর সাহেব নন তো? না, তাকে ভালো না দেখলেও তার গলা অনেক শুনেছি, নিশ্চয়ই গলা চিনতাম। তাছাড়া তিনি হঠাৎ নৌকা নিয়ে এদিকে যাবেনই বা কোথায়? হয়তো আপনার খোঁজে বেরিয়েছেন। তাহলে তো ভালোই হয়, এ বজরাতেই পী সাহেব আর তার বিবির মিলন হয়, মাঝখান থেকে আমরা কিছু সোয়াবও পাই। না না, ওমন কথা বলবেন না। না, এমন মেয়ে কখনো দেখিনি বাবা। বয়স হলেও পীর হলো পীর, তাছাড়া জোয়ান পীর তো দেখা যায় না। হাসেম, হাসেম, পাশের ঘরে বসে আছো কেন? পি সাহেবের সঙ্গে আলাপ সালাপ করো। বুঝলেন পি সাহেব, আমার একমাত্র ছেলে কলেজে পড়া শেষ করে এখন ছাপাখানা করতে চায়। বলে কিনা ছাপাখানায় ব্যবসা বড়ই ভালো। আমি কিন্তু অত শত কিছু বুঝি না, বলি কদিন বাঁচি না না বাঁচি কেই বা জানে। যতদিন আছে আমার সঙ্গে থাক, কিন্তু কে শুনে কার কথা? আসলে সবই খোদার মর্জি, তাহার ইচ্ছা বোঝা বড়ই মুশকিল। ধরুন না কেন, আপনার সঙ্গে যেমন করে দেখা হবে তা কি কখনো কল্পনা করতে পেরেছিলাম? কে ভেবেছিল কাল রাতে হঠাৎ এমন ঝড় উঠবে, আপনার নৌকার সঙ্গে আমার বজরের এমন ধাক্কা লাগবে, যার ধরুন আপনার নৌকা এমন আধারবা হবে। কিন্তু সে যাই হোক, আপনার যে শারীরিক কোনো ক্ষয়ক্ষতি হয় নাই সেই জন্য খোদার কাছে অশেষ শুকরিয়া। সবই খোদার হুকুম, কিন্তু আপনার সম্পূর্ণ পরিচয় তো এখনো পাইলাম না।
আমার নাম হাতে বাড়ি রেশমপুরে আমার যতকিঞ্চিত জমিদারি আছে এইটি আমার একমাত্র ছেলে হাশেম আলী একটু অস্থির প্রকৃতির তবে খোদা চাহে তো মতি গতি ভালোই আমার আবার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না ভাবলাম শহরে এসে দাওয়াই করাই একাই আসতে চেয়েছিলাম কিন্তু ছেলে আর বিবি সাহেবা একা আসতে দিলেন না যাক এসেছে ভালোই হয়েছে আচ্ছা পীর সাহেব বেয়াদবি মনে না করেন তো একটা সওয়াল করি আপনার নাম বহিপীর কি করে হলো আপনি লক্ষ্য করিয়া থাকিবেন যে আমি কথাবার্তা বিলকুল বহির ভাষাতেই করিয়া থাকি ইহার একটি বিশেষ হেতু আছে দেশের নানা স্থানে আমার মুরিদান এক এক স্থানে এক এক ঢঙ্গের জবান চালু এক স্থানের ভাষা অন্য স্থানে বোধগম্য হয় না হইলেও হাস্যকর ঠেকে আমি আর কত ভাষা রপ্ত করিতে পারি উক্ত সমস্যা সমাধান করিবার জন্য আমি বহির ভাষা রপ্ত করিয়া বহির ভাষাতেই কথাবার্তা করিয়া থাকি তাছাড়া কথ্য ভাষা হইল কটু ভাষা খোদার বাণী বহন করিবার উপযুক্ততা ওই ভাষার নাই পুস্তকের ভাষার মতো পবিত্র ও গম্ভীর ভাষা আর নাই ঠিক কথাই বলেছেন পীর সাহেব বইয়ের ভাষার মতো আর ভাষা কই আচ্ছা পীর সাহেব দুর্ঘটনায় আপনার যাত্রার ব্যাঘাত ঘটে নাই তো আপনি কি এই শহরে আসছিলেন হ্যাঁ ব্যাঘাত ব্যাঘাত কিছু ঘটিয়াছে বই কি তবে অতি নিকটেই আমাকে কোথাও যাইতে হইবে একটু দেরি হইল বটে খাওয়া দাওয়ার পর হকিকুল্লা মজবুত দেখে একটা নৌকা ঠিকা করিয়া লইবে তারপর বাহির হইয়া পড়িব খুদার ভেদ বোঝা বড়ই মুশকিল কি কারণে দুর্ঘটনা ঘটাইলেন মরিতে মরিতে কেন আবার বাঁচিয়া রহিলাম আপনার এই বজ্রাই বাই কেন আশ্রয় পাইলাম তাহা বোঝা সত্যই মুশকিল আমার এক এক সময় মনে হয় সারা জীবন কেবল মুড়িদের মঙ্গল কামনাই করিয়াছি কখনো ফল পাইয়াছি কখনো ফল পাই নাই মাঝে মাঝে ইচ্ছে হয় ঘর হইতে বাহির হইয়া পড়ি যেদিকে দুই চক্ষু যায় যেদিকে দুইটা পা আমাকে লইয়া যায় হয়তো খোদাটা চান না হয়তো হাশেম জি আম্মা মেয়েটি দেখ কেমন করছে তুই যখন পাশের কামরে যাচ্ছিলি খোলা দরজা দিয়ে পীর সাহেবকে সে দেখেছে ওর সন্দেহ হচ্ছে তিনি সেই পীর তিনি কে তার নাম বহিপীর তিনি এদিককার লোক নন উত্তর সুনামগঞ্জে তার বাড়ি ইনি তিনি বহিপীর যিনি বইয়ের ভাষায় কথা বলেন বাপজানার সৎমা যার মরিদ আর যার সঙ্গে আমার বিয়ে হয়েছে তিনি আমার খোঁজে বেরিয়েছেন আম্মা উনি কি করছেন ওখানে খবরদার আমার কাছে কেউ আসবেন না এলে আমি পানিতে ঝাঁপ দেবো আমি সাঁতার জানি না পানিতে ডুবে মরবো ওরে মেয়েটা পাগলি দেখছি কি বলে সে আম্মা চিৎকার করবেন না পাশের ঘরে পীর সাহেব শুনবেন তিনি এখনো জানেন না তার বিবি এখানেই আছেন বিবি বহিপীরের বিবি তিনি আমাকে কখনো দেখেননি তার ঘরও করিনি খেদ মতো করিনি আপনি ওখান থেকে সরে আসুন আপনার কোনো চিন্তা নেই আপনার কথা পীর সাহেব জানেন না জানবেনও না আর তিনি দুপুরে খেয়ে দিয়ে চলে যাবেন আমাকে যখন আশ্রয় দিয়েছেন তখন আর এইটুকু আমার জন্য করুন তাকে আমার কথা বলবেন না 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 কেউ বলবে না হাশেম সে কেমন কথা পীর সাহেবকে না বলে কি করে পারি ওনার সঙ্গে না গেলে কোথায় যাবে মেয়েটা কে দেখবে তাকে
আম্মা এখন তো একটু চুপ করুন। আপনারা আমার জন্য যথেষ্ট করেছেন, ডেমরা ঘাট থেকে তুলে নিয়ে বজ্রায় আশ্রয় দিয়েছেন, দয়া করে আর একটু করুন, কারণ আমি পিসাবের সঙ্গে কিছুতেই যাব না, পানিতে ঝাঁপ দিয়ে মরব তবুও যাব না। আমার কথা অবিশ্বাস করবেন না। দেখুন আপনি কোনো চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি পিসাবের সঙ্গে আপনাকে ফিরে যেতে হবে না। হাসেম তুই আবার এর মধ্যে তো লম্বা চড়া কথা বলিস কেন? তোর বাপ ফিরে আসুন, তিনি বুঝে শুনে যাই করতে বলবেন তাই করা হবে। হাসেম মিয়া, ওই যে পিসাব তোকে ডাকছেন, গিয়ে দেখ তার কি চাই। তাছাড়া এ ঘরে তোর অত ঘুরঘুর করার কি প্রয়োজন? মেয়েটার জন্য একটু লজ্জা শরম নাই, থাকলে কি এমন করে পালাতে পারে? হাসেম বাবা, ও হাসেম মিয়া, এই যে আসছে পিসাব। আম্মা ছেলে হয় আপনার সঙ্গে কোনোদিন এত কথা বলিনি, মা মুখেও কোনোদিন জবাবও দিইনি, কিন্তু আর সব কেমন জানি উলটপাট হয়ে গেছে, কাজে আমাকেই বলতে হচ্ছে। আম্মা শুনছেন, পথ থেকে একটা বিপন্ন মেয়েকে তুলে নিয়েছেন আপনি, ভুল করে হোক আর যাই করে হোক তিনি ঘর ছেড়ে পালিয়েছেন, সেটি একটি মেয়ের পক্ষে সোজা কথা নয়, আর তার মনের অবস্থা আপনার আমার সকলের মতো নয়। হাসেম তুই কি চাস, পিসাবের বিবিকে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বরঞ্চ পাশের ঘরে যাই, পিসাব বারবার ডাকছেন। এমন জুয়ান মর্দ ছেলে মায়ের শাড়ির আঁচল ধরিয়া বসিয়া থাকিবার অভ্যাস কেন? রান্না বান্না হচ্ছিল, একটু সাহায্য করছিলাম, কেন ডাকছিলেন? বিশেষ কিছু না, ভাবিতেছিলাম আপনার হইল কি, হঠাৎ নিরুদ্দেশ হইলেন না তো? কি করে নিরুদ্দেশ হই, ওই কামরা থেকে পানিতে ঝাঁপ দিয়ে না পড়লে তো নিরুদ্দেশ হওয়া যায় না। উত্তম কথা উত্তম কথা। উত্তম কথা কেন বলছেন বিষয়ে? না না না, উহা একটি কথা আর কথা, যাক যে জন্য ডাকিয়াছিলাম। জি। আরে তাই তো, কি জন্য ডাকিয়াছিলাম তাহা তো আর মনে পড়িতেছে না, হয়তো ওয়াজ নসিহত করিবার অভ্যাস তো বসিয়া বসিয়া ভালো লাগিতেছিল না, তাই হয়তো ডাকিয়াছিলাম। তা আপনার আব্বা হুজুর ফিরিতে এত দেরি করিতেছেন কেন? আব্বা আপনার কি হয়েছে? আব্বা আপনার মমন দেখাচ্ছে কোন? আব্বা খোদা না করুন তো কোনো দুঃসংবাদ নাই তো জমিদার সাহেব? দুঃসংবাদ? না না, দুঃসংবাদ কিসের? তবে অসুস্থ শরীরে চলাফেরা করায় একটু হয়রান বোধ করছি। হাসেন। জি আব্বা। আমাকে এক গ্লাস পানি দিও তো। জি আব্বা। পানি কার জন্য হাসেম? আব্বার জন্য, তাকে অত্যন্ত হয়রান দেখাচ্ছে। কেন হয়রান দেখাচ্ছে, কি হয়েছে তার, ডাক্তার কি বললো? এখনো জানি না। আব্বা পানি। জি আব্বা। তুমি একটু পাশের ঘরে যাও, আমি একটু পিসাবের সঙ্গে আলাপ করবো। আব্বা কি এমন কথা বলবেন পিসাবের সঙ্গে যে আমি শুনতে পারি না? ও হাসেম যাও বাবা, পিতার মুখের উপরে কথা কহিও না। পিসাহেব আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে, চারদিক চারদিক আমি অন্ধকার দেখছি, আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। পিসাহেব কি ব্যাপার, আমাকে খুলিয়া বলেন, আমাকে বলিতে দ্বিধা করিবেন না। আপনার বহুত মেহেরবানি পীর সাহেব যে আপনি আমার দুঃখের কথা শুনতে চান, এতে একটু ভরসা পাচ্ছি। সত্যি পীর সাহেব আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। খোদা যা করেন সবই ভালোর জন্যই করেন, আজই তাহার একটি প্রমাণ হাতে নাতে পাইয়াছি। আপনি দিল খুলিয়া আমাকে সমস্ত বলেন। প্রথমে একটি ব্যাপারে আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে একটি ঝুট কথা বলেছিলাম, বলেছি আমার শরীর অসুস্থ, দাওয়াই করার জন্য শহরে এসেছি,
সে কথা সত্যি নয়। কিন্তু কিন্তু পীর সাহেব, মিথ্যে বলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। একবার মিথ্যে কথা বললে আর কোনো উপায় নেই, একটার পর একটা মিথ্যে কথা বলতেই হয়। একবার শুরু হলে যেন তার আর কোনো শেষ নেই। কিন্তু এখন সব শেষ হয়ে গিয়েছে, এখন আর আসল কথাটা মিথ্যে কথা দিয়ে ঠেকা দেওয়া যাবে না। খোদা ইচ্ছা করিলে পড়ন্ত ঘর ঠেকা দিয়া রাখা যায়। বলেন জমিদার সাহেব, বলেন কি ব্যাপার? আপনাকে বলেছিলাম রেশমপুরে আমার কিঞ্চিৎ জমিদারি আছে। একসময় সেই জমিদারির নাম ডাক ছিল, তার আয়ও ছিল প্রচুর। কিন্তু সেই সুদিন আমার জমানার আগে শেষ হয়ে গিয়েছে। তবুও তা থেকে যৎসামান্য যা আয় হয়ে উঠত, তা দিয়ে কোন প্রকারে মান মর্যাদা রেখে ভরণ পোষণ চলত। কিন্তু সেই জমিদারিও আজ সান্ধ্য আইনে পরে নিলামে উঠতে বসেছে। কালি নিলামে উঠবে, সবই খোদার ইচ্ছা, খোদাই দুনিয়ার মালিক। আমার আশা ছিল আমি কোন প্রকারে যথেষ্ট টাকা জোগাড় করতে পারবো, জমিদারিটা রক্ষা করতে পারবো। সে আশা নিয়েই আমি শহরে এসেছিলাম। ভেবেছিলাম বাল্যবন্ধু আনোয়ারউদ্দিন আমাকে সাহায্য করতে পারবে। সেখানে আমাকে নিরাশ বন্ধু আনোয়ারউদ্দিন বলে দিলেন তিনি আমাকে সাহায্য করতে পারবেন না। পীর সাহেব, জমিদারের বাঁচানো যাবে না, এবার সে জমিদারি যাবেই। আর কথাটা লুকিয়ে রাখি বা কি করে, এবার আমি কি বা করি? আমার ছেলেটি কত আশা করেছিল যে তাকে ছাপাখানা কেনার পয়সা দেব, এবার তার সাদের স্বপ্ন ভাঙবে। আহা জমিদার সাহেব, দুঃখে এত বেচৈন হইয়া পড়িবেন না, খোদার উপর আস্থা রাখুন। না না, মান সম্মান সম্পত্তি সবই যখন হারিয়েছি তখন কি আর মাথা হারালে চলে? পীর সাহেব, এবার আমি কি করি? খোদার উপর তোয়াক্কা রাখুন জমিদার সাহেব। খোদা কাহাকে কিভাবে পরীক্ষা করেন তাহা বুঝিবার ক্ষমতা আমাদের নাই। পরীক্ষা? কিসের পরীক্ষা? আমি কি অন্যায় করেছি? আমার ছেলে, তার মা, তারাই বা কি অন্যায় করেছে? জমিদার সাহেব, দুঃখে সঙ্গী হারাইবেন না। না না, মান সম্মান সম্পত্তি সবই যখন হারিয়েছি তখন কি আর মাথা হারালে চলে? পীর সাহেব, এবার আমি কি করি? ধৈর্য ধরুন জমিদার সাহেব, এই মুহূর্তে ইহা ব্যতীত আর কি বেশি কিছু বলিতে পারি না। তবে আপনাকেও আমার একটা কথা বলিবার আছে। দুঃখের বিষয় এই যে আপনার নিদারুণ বিপদের সময়ই আমাকে এই কথা বলিতে হইতেছে। যদি পারেন একটু মনোযোগ দিয়ে আমার কথা শ্রবণ করুন। বলুন। শীঘ্রই শেষ করিব, দেরি হইবে না বলিতে। গোড়া হইতে বলি, আপনি যেমন আমার নিকট হইতে একটি কথা লুকাইয়াছেন, তেমনি আমিও আপনার নিকট হইতে একটি কথা লুকাইয়াছি। উপরন্তু আপনি ব্যাপারটার সহিত জড়িত আছেন বলিয়া আমাকে ইহা আপনার কাছে বলিতেই হইবে। আমি জড়িত? কিভাবে পীর সাহেব? অতি আশ্চর্য, কিন্তু উহা সত্য। ব্যাপারটা হইতেছি এই, গত জুম্মা রাতে তাহেরা বিবি নামক এক বালিকার সঙ্গে আমার শাদি মোবারক সম্পন্ন হয়। তিনি আমার এক পেয়ারা মুড়িদের কন্যা। অত্যন্ত হাউস করিয়া তিনি আমার সহিত তাহার কন্যার শাদি দিয়াছিলেন। তিনি কথা পাড়িয়াছিলেন, আমার প্রথম স্ত্রী এন্তেকাল করেন 14 বছর আগে, আমার সন্তান সন্ততিও নাই। সেবা শুশ্রূষা করিবার জন্য আমার আপন লোকের প্রয়োজন আছে, দেখাশোনা করিবার জন্য ওই এক হকিকুল্লা আছে, কিন্তু সে আর কত করিতে পারে? দেখিলাম বিবাহ করাটাই সমীচীন হইবে, কিন্তু বিবাহের রাত্রেই এক অত্যাশ্চর্য ঈশানে গায়ের মামুলি কাণ্ড ঘটিয়া গেল। আমার বিবি, যাহাকে আমি তখনও দেখি নাই, একটি নাবালের চাচাতো ভাইকে সঙ্গে করিয়া বাড়ি ছাড়িয়া পালাইয়া গেলেন। আমার মুড়িদের মুখ ভয়ে শুকাইয়া গেল, তিনি অধীর হইয়া পুলিশে খবর দিতে চাইলেন, কিন্তু আমি তাহাতে মত দিলাম না। পুলিশ নিয়া ঘাটাঘাটি করিলে জানাজানি হইবার সম্ভাবনা, উহা কেই বাঁচায়? আমি বলিলাম আমিই খুঁজিতে বাহির হইব। সেই রাতেই হকিকুল্লাকে সঙ্গে করিয়া আমি বাহির হইয়া পড়িলাম। কিন্তু কি বলিব, ভুলটা খোদাই শোধরাইয়া দিলেন, আপনার বজ্রার সঙ্গে আমার নৌকার সংঘর্ষ ঘটাইয়া। কারণ ডেমরার ঘাট হইতে আপনি আমার বিবিকে তুলিয়া লইয়াছেন, আর এখন তিনি
পাশের কামরাতেই অবস্থান করিতেছেন। পাশের কামরায়? মাথাটা যে কি হয়েছে, দুশ্চিন্তার পরে তার খোঁজ খবর নিতেই ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, কাল ডেমরার ঘাটে আমার বিবি একটি মেয়েকে তুলে নিয়েছিলেন। তিনি আপনার বিবি? আমার খুবই সন্দেহ হইতেছে, কিন্তু আপনি জানেন কি তিনি কে, কোথায় বাড়ি, কি তার নাম? জি না, মনের চিন্তায় ছিলাম, ও কথা জিজ্ঞাসা করার খেয়াল হয়নি। না, আমার মনে কোন সন্দেহ নাই যে যাহাকে আপনারা কাল ডেমরার ঘাট হইতে তুলিয়া লইয়াছেন তিনি আমার পলাতকা বিবি। শুনিতেছেন তো জমিদার সাহেব? হ্যাঁ শুনছি সাহেব, শুনছি, মন দিয়ে শুনছি। আপনি বলুন। যাহা বলিতেছিলাম, আমি তাহাকে কখনো দেখি নাই, আপনারাও তাহাকে চেনেন না, কাজেই আমি বলা মাত্র যে তিনি সুরসুর করিয়া আমার সঙ্গে চলিয়া যাইতে রাজি হইবেন ইহা ভাবা অনুচিত হইবে। আপনার এখানে তিনি একাই আছেন, তাহার চাচাতো ভাইটি নাই, সেই নিশানাটি হারাইয়াই তো মুশকিল হইয়াছে। আমি যদি তাহাকে আমার বিবি বলিয়া এখন দাবি করি, প্রমাণাদি ব্যতীত তাহা প্রমাণ করা বড় দুঃসাধ্য হইবে। তবে একটা ভরসা, স্ত্রীলোক কখনো পেটে কথা চাপিয়া রাখিতে পারে না, বিশেষ করিয়া আমি আসিবার পূর্বে নিশ্চয়ই তিনি আপনার স্ত্রীর নিকট তাহার আত্মপরিচয় ঢাকিয়া রাখেন নাই। আপনার ছেলে সেই ঘরেই বড় বেশি ঘুরঘুর করিতেছে, সেও জানিয়া থাকিতে পারে, তাহাকে জিজ্ঞাসা করিলে কেমন হয়? জমিদার সাহেব, অত বেহুশ হইয়া পড়িলে চলিবে কি? না না, বেহুশ হয়ে পড়েছি কোথায়, আপনি বলুন পি সাহেব। ধৈর্য হারা হইবেন না জমিদার সাহেব, দুনিয়াটা সত্যি এক কঠিন পরীক্ষা ক্ষেত্র, আপনি বুকে সাহস ধরুন, আপনার সমস্যারও সমাধান হইবে। জমিদার সাহেব। জি। আপনার ছেলেকে একটু ডাকিবেন। হ্যাঁ, হাসেম, হাসেম, পি সাহেব তোমাকে ডেকেছে। বাবা হাসেম, গতকাল ডেমরার ঘাট হইতে এক বিবাহিতা তরুণীকে তোমরা তোমাদের বজরায় আশ্রয় দিয়াছ, তিনি কি তাহার পরিচয় তোমাদের কাছে বলিয়াছেন? বোধহয় বলেছেন, আমি ঠিক জানি। তাহার পরিচয় জানা আমার বিশেষ প্রয়োজন, আপনি একটু ওই কামরাতে যান আর কোথায় কোথায় তাহার পরিচয় জানিয়া লউন। জি আচ্ছা। আর শুনুন, আমি যে জানিতে চাই তাহা অবশ্য বলিবেন না। জি আচ্ছা। হাসেম, কি হয়েছে তোর আব্বার? কিছু বুঝতে পারছি না, আব্বা পিসাবের সঙ্গে কি কথা বললেন তাও জানি না, তবে তিনি এখন ওর পরিচয় জানতে চান। তার অর্থ হলো এই যে তিনি যে পিসাবের বিবি এ কথা তিনি সঠিক জানেন না। ব্যাপারটা বুঝেছি আম্মা, পিসাব তাকে কখনো দেখেননি, তিনি যে তার বিবি এ কথাও তিনি জানেন না। একটি মেয়েকে ড্যামরা ঘাট থেকে তুলে আমরা আশ্রয় দিয়েছি এ কথা তিনি শুধু জানেন। পিসাবকে যদি তার সঠিক পরিচয় না বলি তবে তিনি জানতেই পারবেন না তিনি তার বিবি। হাসেম, সে কেমন কথা, তোর কি মাথা খারাপ হলো নাকি? এই মেয়েটা তোর মাথা খেলো নাকি? মাথা খাবে কেন, কিন্তু আমরা কি তাকে এটুকু সাহায্য করতে পারি না? আম্মা, আমি পিসাবকে গিয়ে বলছি যে তিনি তার কোনো আত্মপরিচয় আমাদেরকে দেননি, আমরা জানি না কোথায় তার বাড়ি, কি তার নাম। হাসেম, তুই কি চাস, তোর হয়েছে কি? না, আমি কিছুই চাই না, শুধু তাকে বাঁচাতে সাহায্য করতে চাই। যার সঙ্গে পিসাবের ন্যায্য মতো বিয়ে হয়েছে তাকে তুই বাঁচাবার কে? আম্মা, আমি তাকে বাঁচাবই, তাকে বিয়ে করে হলো বাঁচাবো। আম্মা শুনছেন? তুই কি সত্যি এই চাস যে পিসাবের বদদোয়া মাথায় নিয়ে সংসারে আগুন ধরিয়ে দিই? পীরের দোয়ার জন্য মানুষ কি না করে, আর তুই একটা অচেনা অজানা মেয়ের জন্য সবগুলো মাথায় বদদোয়া ডেকে নিবি? না, আমি বলবো, তুই যদি না বলিস তবে আমি নিজেই বলবো। আম্মা, পি সাহেব, আপনার বিবি আমার সঙ্গেই আছেন। শুকর আলহামদুলিল্লাহ, হকিকুল্লাহ, হকিকুল্লাহ, হকিকুল্লাহ। Thank you.
সারা সকাল সারা বিকাল কাটলো আশায় আশায় যে বাল্যবন্ধু আনোয়ার আসবে, কিন্তু তিনি এলেন না। আর একটা রাত, এতদিনের পুরনো জমিদারির শেষ রাত, আমার ছেলে আর তার মাকে এখনো কথাটা খুলে বলতে পারিনি যে এটাই তাদের জমিদারির শেষ রাত। এখনো কি মনে আশা আছে? আর কিসের আশা? খোদার উপর খেয়াল করুন জমিদার সাহেব, এত বিলাপ করিয়া কি হইবে? তাই বিলাপ করে কি আর হবে, তাতে তো আর রাতের গায়ে আঁচড় পড়বে না। অন্যান্য রাতের মতো এই রাতও শেষ হয়ে যাবে। যাক যাক যাক, শেষ হয়ে যাক। কিন্তু হাশেম বাবা ফিরে না কেন? পীর সাহেব, আপনি আছেন আপনার খেয়ালে, এক বিবি গেলে আরেক বিবি খুঁজে পাবেন, কিন্তু আমার জমিদারি একবার গেলে আর দ্বিতীয়বার ফিরে পাওয়া যাবে না। বুকে আর এতটুকু সাহসও নাই, ছেলে আর বউকে যে কথাটা খুলে বলবো সেই সাহসটুকু পর্যন্ত পাচ্ছি না। খোদাই রিজিক দেনওয়ালা জমিদার সাহেব, তবে খোদা কাউকে কখনো পুরোপুরি নিঃস্ব করেন না, কেউ কখনো একেবারে পুরোপুরি নিঃস্ব হয় না। ঠিক কথা বলেছেন পীর সাহেব, কেউ কখনো একেবারে নিঃস্ব হয় না, কেবল সবসময় বুঝে ওঠে না। বুঝি, তবুও যেন বুঝি না। সে কথা না বুঝিলেও আমার সমস্যা সম্বন্ধে আমাকে একটা খোঁটা দিয়ে কথা বলিতে কিন্তু আপনি ছাড়িলেন না। আমার সমস্যাটাও একটু বুঝিবার চেষ্টা করুন। আপনার মনে হইতে পারে যে যে বিবির সঙ্গে আমার চোখাচোখি পর্যন্ত হয় নাই, তাহাকে উদ্ধার করিবার জন্য কেন আমার এত প্রচেষ্টা? এক মুহূর্তের স্ত্রীর প্রতি যেমন দায়িত্ব, 10 বছরের স্ত্রীর প্রতিও সমান দায়িত্ব। তাহার সহিত একবার যেহেতু আমার শাদী হইয়াছে, কাজেই তাহার প্রতি আমার পুরোপুরি দায়িত্ব রহিয়াছে। জমিদার সাহেব, জমিদার সাহেব আবার বেহুশ হইয়া পড়িয়াছেন, বৃথা বকা। কিন্তু হাশেম বাবা ফিরে না কেন? ওই ঘরে গেলে সে একবার যেন জোঁকের মতো লাগিয়া থাকে, ও তো আকর্ষণ কিসের? হাশেম মিয়া, হাশেম মিয়া! পিসে আবার ডাকছেন, সারা দুপুর আর সারা বিকাল ধরে একবার এ কামরা একবার সে কামরা করছি, আর ভালো লাগে না। কত মতলবে না তিনি ঠাউরালেন, কত কথাই না বললেন, আর আমি যেন বার্তাবাহক, আমার সত্যি আর ভালো লাগছে না। আপনার এই গোলমাল ভালো না লাগলে আপনি আর কষ্ট করবেন, আমি পিসাবকে বলব। না না, আমি কি সে ধরনের কথা বলেছি? তবে পিসাবের মতো তো ধৈর্য আমার নেই। যখন আম্মা দরজা খুলে আপনার কথাটা পিসাবকে বলে দিলেন, তখন ভাবলাম এখনই কিছুটা হয়ে যাবে, কিন্তু পিসাব সাবধানই লোক, খাওয়া দাওয়া করলেন, তারপর একটু বিশ্রামও করলেন, এমন একটা ভাব যেন কোথাও কোনো দ্বন্দ্ব নেই, সবই ঠিকঠাক আছে। আসলে বিড়ালের ভাব, ইঁদুরকে হাবার নিচে পেয়ে বিড়ালের যে ভাব হয় ঠিক সেই ভাব। হাসেম, তারপর ধীরে সুস্থে প্রস্তাবনা শুরু হলো, এই কথা সে কথা, তার বিবির কাঁধে যে শয়তান চড়েছে সে শয়তানকে সে ঝেড়ে নামিয়ে দেবেন। কিন্তু সব কথাতেই তার বিবি কেমন না করেন, পিসাব সব শোনেন আর মাথা নাড়েন, কিন্তু দেখে মনে হয় তার চোখটা যেন হিংস্র জন্তুর মতো দপ করে জ্বলে ওঠে। হাসেম, এখানে বসে এত বেতমেজি কথা শুনতে পারি না, পীর সাহেবকে নিয়ে এসব কি কথা বলিস? দিলে কি একটু ভয়ডর নাই? আছে আম্মা, ভয়ডর আছে, না হলে কি একটি মেয়ে এমন করে পালায়? আর আমি কি কেবল বার্তা বকের মতো এ কামরা সে কামরার মধ্যে ঘুরঘুর করি? তোর এত ঘুরঘুর করার তো কোনোই প্রয়োজন দেখি না, তাই রাজা বলেছে তাই পীর সাহেবকে গিয়ে বল, শুনে তার যা খুশি তাই তিনি করবেন। বলবো আম্মা বলবো, তবে সুখবর যখন নয় অত লাফিয়ে গিয়ে বলারই বা কি প্রয়োজন? প্রথমে আদর আবদার, মিষ্টি মিষ্টি কথা, তাতে কোনো ফল না হয় এখন উঠেছে পুলিশের কথা। তিনি সঙ্গে না গেলে পিসাব পুলিশে খবর দিবেন, তার বাপ জানকে খবর দিবেন, কিন্তু তার বিবি সব কথাতেই কেবল না করেন,
বলছেন জুলুম করলে কোনো ফল হবে না, জুলুম করলে তিনি পানিতে ঝাঁপ দিয়ে পড়ে অথবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন, কেউ নাকি ঠেকাতে পারবে না। ওই এক কথা, আত্মহত্যা করবে, মেয়েটার ঘাড়েই শুধু শয়তান বসে নাই, তার ভিতরেও শয়তান, আর সে শয়তান তোর ঘাড়েও যেন চেপেছে। কার ঘাড়ে শয়তান চড়েছে কে জানে, এই বুড়ো বয়সে একটি মেয়ের পেছনে ছোটার নেশা কি এমনিতেই হয়? হাসেম, আমার সামনে এসব কি বেয়াদবি? আম্মা একটা কথা বুঝে দেখবেন, বিশ্বামের সঙ্গে যে তার বিয়ে, সে বিয়ে কেমন নামেই বিয়ে, তিনি কোনো ভাবে হ্যাঁও বলেন নাই, কোনো ভাবে মতও দেন নাই। তোর বাপের সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল তখন আমিও কি আর হ্যাঁ বলেছিলাম? বিয়ের ব্যাপার কি আইন মোকদ্দমা নাকি? আইন মোকদ্দমা নয় বলে তো এত কথা উঠেছে, আপনি হ্যাঁ বলেননি লজ্জায়, আর উনি হ্যাঁ বলেননি মত ছিল না বলে, আর কোনো বিয়ে মতের নামে জায়েজ হতে পারে না, এ বিয়েও জায়েজ হয়নি, সে কথা যাক। কিন্তু আম্মা তার প্রতি কি আপনি একটু মায়া হয় না? কাল যাকে ডেকে তুলে আশ্রয় দিলেন, যে সারাদিন থেকে আপনার সাথে রান্না বান্নার কাজে সাহায্য করলো, যার চুলো বেঁধে দিলেন মগরেবের আগে, তার প্রতি কি আপনি একটু মমতা হয় না? মমতা হলেই বা কি করব, মমতা তো হয়, আমার মেয়ে নেই, ও যে সারাদিন আমার পাশে বসে টুকটাক কাজ করলো তা বেশ ভালোই লাগলো, কিন্তু তার কপাল খারাপ, আমরা কি করতে পারি? পিসার না এলেও অন্য কথা ছিল, তিনি পাশের ঘরেই আছেন, তিনি একথাও জানেন যে তার বিবি এখানেই আছে, তার উপর তিনি এও চাইছেন তার বিবি তার সঙ্গে যেন ফিরে যায়। তোকে বারবার বলছি, পি সাহেবকে অসন্তুষ্ট করে তার বদদোয়া মাথায় নিতে আমি রাজি নই, তিনি পুলিশ ডাকুন বা তার বাপকে খবর দিন, তার মর্জি। হাশিম মিয়া কোথায় গেলেন? হাশিম মিয়া পি সাহেব তিনি ওই একই কথা বলছেন, বলছেন যে পুলিশে খবর দিলে বা তার বাপজানকে খবর দিলে তিনি নাকি পানিতে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করবেন, কেউ নাকি ঠেকাতে পারবে না। আপনি ওই ঘরে গিয়ে এতক্ষণ কি করেন আমি বুঝি না, আপনি মধ্যের দরজাটা একটু খুলিয়া দিন, আমি তাহার সঙ্গে কথা বলিব। জি আচ্ছা। সাক্ষী সমেত কাবিন্যমা হইয়া গিয়াছে, এসব কথা এখন বলিলে চলিবে কেন? আমার কথা শুনুন। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আমার বাপজান আর সৎমা আপনাকে খুশি করার জন্য আপনার সঙ্গে বিয়ে দিয়েছেন, আমি যেন কোরবানির বকরি, আপনি পুলিশে খবর দিতে পারেন, আপনি আমার বাপজনকে ডেকে পাঠাতে পারেন, আমার উপর জুলুম করতে পারেন, কিন্তু আমি আপনার সঙ্গে যাব না, আপনি আমাকে দেখেননি, আমিও আপনাকে দেখিনি, আর আপনাকে আমি দেখতেও চাই না। হকিকুল্লা, 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 হিউজুর ওই ঘাটে পুলিশ আছে, যাও পুলিশ ডাকিয়া লই আসো, আমার মান সম্মান যায় যাক তবু পুলিশ ডাকিয়া লই আসো। এইটা কে আনি? পীর সাহেব পুলিশ দেখতে পাঠিয়ে ভুল করলেন পীর সাহেব। আপনি কি করছেন? হাসিম বাবা আপনি তাহার হাত ছাড়িয়ে দিন, আমার বিবির গায়ে হাত দিবেন না। হাত না দিলে তাকে বাঁচা তোকে। আমার মাথা ঘুরছে, ওকে আমার উকি মারছে, কি হচ্ছে এই বজায়, উনি কোথায় গেলেন? আমি হকিকুল্লা, হুজুরের লোক। হকিকুল্লা, হকিকুল্লা, তুমি যাও নাই পুলিশ ডাকিতে? জিপ্রেলের মতো আমার কান্ধের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া এখানে কি করিতেছো? না না, এ কি হইল, কেহ কোনো কথা শুনিতেছে না। ছোট মুখে বড় কথা, আমি একটু ভাবছিলাম হুজুর। ভাবিতেছিলে? তুমিও ভাবিতেছিলে? জি, ভাবছিলাম আপনি হয়তো রাগের মাথায় কুড়ি টাকার কথা বলে ফেলেছেন, দেখে ফেললে পয়েন আবার আফসোস করেন। না না, এ কি হইল, হকিকুল্লা পর্যন্ত ভাবিতে শুরু করিয়া দিয়াছে। ভালোই করিয়াছ, ইয়া পুলিশের ব্যাপার নহে, পুলিশ কি বা করিতে পারে, এই মাথাটা একটু গরম হইয়া উঠিয়াছে, একটু হাওয়া কম, হাওয়া কম।
কারণ ওর যদি মত থাকে তবে আমি তাকে বিয়ে করবো, কথাটা আপনার সামনেই বললাম। কি বিয়ে? বিয়ে করবি তাকে? একই কথা বললি। আমি যেন খাল কেটে কুমির এনেছি হাসেম, তুই কান্না থেকে এক্ষুনি বের হ। এক পীর সাহেবের বিবি, তাকে নাকি আমার ছেলে বিয়ে করবে? তাছাড়া কি মেয়ে, যে মেয়ে ঘর বাড়ি ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে পালাতে পারে সে কি করে ভালো মেয়ে? যা যা এখানে থেকে যা হাসেম। আম্মা আপনি বলছেন তিনি পীর সাহেবের বউ, কিন্তু দুজন সাক্ষীর সামনে একটি কাগজে কি লেখা রয়েছে তার কোনো দামই নাই। সামনে থাকলে আমি এখনই সেটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলতাম। আম্মা আমি পিসাবকে গিয়ে বলছি, আমার কোনো ভয় ডর নেই, আমি কাউকে ভয়ও করি না। আমার তাতে মত থাকবে সে কথা আপনাকে কে বলল? তাই তবে আমি আপনাকে সে কথা বলি নাই। না বললো আপনি তাই ধরে নিয়েছেন। আমার ছেলে তোমাকে বিয়ে করতে চাইলে তুমি তাতে মত দেবে না? সে কথা আমি বলি নাই, তবে একজন ঝোঁকের মাথায় কেবল বিপদ থেকে উদ্ধার করার জন্যই যদি কাউকে বিয়ে করতে চায় তবে সে এত সহজে মত দেবে কেন? ঝোঁক কেটে গেলে আপনার ছেলের মত হতে পারে, তিনি ভুল করছেন। আমাদের মধ্যে আমার ছেলেটাই তোমার জন্য এত করলো আর তুমি তার কথায় মত দেবে না? হঠাৎ যেন আপনি চাইছেন যে আপনার ছেলের কথায় আমি মত দিই। না না সে কথা নয়, তোমাদের বিয়ে তো আমি স্বপ্নেও ভাবতে পারি না, কিন্তু আমি অবাক হচ্ছি তোমার অকৃতজ্ঞতা দেখে, সেজন্যই কথাটা বলেছি। আম্মা আপনি বুঝতে পারছেন না, আমি তাকে ঝোঁকের মাথায় বিয়ে করতে পারি এগুলো সত্য হতে পারে, তবে সেটি সত্য কি মিথ্যা সেটা জানতে হলে সময় নেবে। কিন্তু আপনাকে কি আমি এটুকু সাহায্য করতে পারি না? দেখুন আমাকে অকৃতজ্ঞ ভাববেন না, আপনারা সকলেই আমাকে সাহায্য করেছেন বলেই তো আমি মনে সাহস পাচ্ছি। আপনার আম্মা থেকে থেকে আমাকে কথা শোনাচ্ছেন বটে, কিন্তু তিনিও আমাকে সাহায্য করেছেন, ইচ্ছে করলে তিনি কি আমাকে বের করে দিতে পারেন না? হয়েছে হয়েছে, এত ঢঙের কথা শুনতে পারি না। হাসেম হাসেম, ও যে তোর আব্বা ডাকছে, আমরা সবাই যেন তার কথা ভুলেই গেছি। যা হাসেম, আর তোকে বলে রাখছি ওসব সাহায্য টাহাজ্যের কথা আমি বুঝি না, বিয়ের কথা তো দূরে থাক, আর এ ঘরেও তোর কোনোই প্রয়োজন নেই, পি সাহেবকে যা বলার আমিই বলবো। আম্মা আমার কথাটা খেলো হবে নেবেন না, আমি মন থেকে কথাটা বলছি। যান আপনি পাশের ঘরে দেখে আসুন আপনার আব্বা কেন ডাকছেন। যাচ্ছি যাচ্ছি, আপনার কথা শুনে যাচ্ছি। এখন তোমার কথাই বোধহয় সে শুনবে। আব্বা আমাকে ডাকছিলেন? হ্যাঁ বাবা তোমাকে ডেকেছিলাম। আর একটা রাত, একটা রাত কথাটা ঢেকে রেখে লাভ কি? আব্বা কি বলবেন আপনি, কি কথা ঢেকে রেখে লাভ নেই? অস্থির হয় না বাবা,
অস্থির হয়ে লাভ নাই। আমার মনে আর কোনো ভয় নাই, কোনো আতঙ্ক নাই, শুধু একটু ক্লান্ত বোধ করছি। না, আর কতটা ঢেকে রেখে লাভ নাই। বাবা, আমি তোমাদের কাছে একটি মিথ্যে কথা বলেছিলাম, বলেছি আমার শরীর অসুস্থ, দাওয়াই করার জন্য শহরে এসেছি। সে কথা সত্যি নয়, এসেছিলাম জমিদারি রক্ষা করতে। কালী নিলামে উঠবে, নিলামে উঠবে? শহরে টাকা জোগাড় করতে এসেছিলাম, জোগাড় হলো না। মধ্যে কেবলমাত্র একটি রাত, তারপর বুদবুদের মতো জমিদারি শূন্যে মিলে যাবে। আপনার ছেলে যে কাঁদছে, আমি কি জমিদারি যাচ্ছে বলে কাঁদছি নাকি? কান্না এলো আব্বার কথা ভেবে, তার চোখে পানি নাই বটে, কিন্তু দুঃখে বুক নিশ্চয়ই ফেটে যাচ্ছে। আমি আমার ছেলেকে ছাপাখানা কেনার পয়সা দিতে পারবো না। আমি পয়সা চাই না, আমি পয়সাও চাই না, ছাপাখানাও চাই না। আমার কি আসা চাই? জমিদারি থাকবা না থাক, আমার তাতে কিছু আসা যায় না। পড়াশোনা করেছি, এটা নয় সেটা কিছু একটা করে খেতে পারবোই, কিন্তু কিন্তু আব্বার কি হবে? আম্মা, কি হবে আব্বার? কি নিয়ে দিন শেষ জীবনটা কাটাবেন? কেন আপনি থাকবেন, আপনি থাকবেন, আপনার আম্মা থাকবেন? জমিদারি, জমিদারি কি? কত জমিদারি এসেছে গিয়েছে, আজও মাটি খুঁড়লে কত বিশাল বিশাল জমিদারি, কোনো নিশানা পাওয়া যাবে না। তার তুলনায় আমাদের আর কি বা ছিল? তা না হয় আজ যাবে, কিন্তু আব্বাকে শেষ বয়সে কথাটা বোঝাবে কে? বিবি, বহুত হইয়াছে, আর ফেকড়া তুলিবেন না। দেখিতেছেন তো তাহারা সবাই কেমন পারিবারিক দুশ্চিন্তায় বেচুইন হইয়া পড়িয়াছেন। তাহাদের এই পারিবারিক দুশ্চিন্তার সময় তাহাদের ঘাড়ে চাপিয়া থাকা ঠিক হইবে না। আসুন বিবি, আমরা চলিয়া যাই। ও বিবি, ওকিগুল্লা, ব্যাপারটা আমার কাছে ভালো ঠেকিতেছে না। জি, কি বুঝিলে যে জি বলিলে? তুমি এখন যাও, আমি জমিদার সাহেবের সঙ্গে একটু কথা বলিব। জমিদার সাহেব, জমিদার সাহেব, আমাকে ডাকছেন পি সাহেব? বলি, এতটা ভাঙিয়া পড়িলে চলিবে কেন? খোদার সেফাতের উপরে আস্থা রাখুন। আস্থা রাখছি পি সাহেব, আস্থা রাখছি। খোদার সেফাত যেমন অসাধারণ, তেমনি অসংখ্য। তাহার জন্য ইবাদত করিতে হয় না, তাহার সেফাতের উপরে আস্থা রাখিবেন। সব আস্থাই আছে পি সাহেব, সব আস্থাই আছে, কিন্তু এই যে রাতটি কমে কমে গভীরতর হচ্ছে, আর তার মুহূর্তগুলি একটার পর একটা নিঃশব্দে এগিয়ে যাচ্ছে, এই রাতটিকে তো আর কেউ ঠেকাতে পারবে না। পারবে কি পি সাহেব? খোদা কি না পারেন জমিদার সাহেব? জমিদার সাহেব, কথাটা এখন কেমন ঠাট্টার মতো শোনায়। জমিদারি নাই তবুও জমিদার সাহেব? আমি তাহা মনে করি না। জমিদার সাহেবকে জমিদার সাহেব ডাকিব না তো কি ডাকিব? তা আপনার মেহেরবানি কি সাহেব? মেহেরবানি নয়, মেহেরবানি নয়, খাঁটি কথা।
কারণ আপনার জমিদারি যাইবে না। আপনার কথা ঠিক বুঝলাম না পীর সাহেব। ঠিক ঠিক আপনার জমিদারি যাইবে না। পীর সাহেব আমার মাথার অবস্থা এখন ঠিক নাই, তা আপনি কি বলছেন যে আমার জমিদারি যাবে না? হ্যাঁ আমি যথার্থই বলিয়াছি যে আপনার জমিদারি যাইবে না। সে কি করে সম্ভব পীর সাহেব? সম্ভব সম্ভব, দেখুন আপনি শহরে আসিয়াছিলেন টাকা কর্জ করিতে, কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হয় নাই, আপনার চেষ্টা সফল হয় নাই। আপনার জমিদারি যাওয়াটা না যাওয়াটা কেবল টাকার উপরই তো নির্ভর করিতেছে, আর সেই টাকা আমি আপনাকে কর্জ দিব। সাহেব অধীর হইবেন না, পহেলা আমার কথা শুনো। হঠাৎ খেয়াল হইল আপনি যেমন আপনার দুঃখে মুষড়াইয়া পড়িয়া বাহ্যিক সবকিছুর প্রতি অন্ধ হইয়া মানসিক যাতনা ভোগ করিতেছেন, তখন পাশে বসিয়া আমিও সমস্যায় লিপ্ত। তখন আমি ভাবিতে লাগিলাম, ভাবিলাম দুঃখের কারণ যদি এক না হয় তবে গভীর দুঃখগ্রস্ত দুটি লোকের মতো অপরিচিত আর কেহ নাই। জমিদারি হইল আপনার মূল, মূল কাটিয়া ফেলিলে বৃক্ষ দাঁড়াইতে পারে না। সব বুঝিয়া এবং আপনার পশে বসিয়া থাকা সত্ত্বেও আপনার দুঃখ আমার মনে কোনো প্রকার দাগ কাটিতেছে না, উহার কারণ আমিও সমস্যা জর্জরিত। বৃদ্ধ বয়সে বিবাহ করিয়াছি, বিবির সঙ্গে দেখা হইবার পূর্বেই তিনি পালাইয়া গেলেন, আমি তাহাকে খুঁজিতে বাহির হইলাম। ভাগ্যের কি খেলা আর খোদার কি মর্জি, তাহাকে বজ্রাতেই পাইলাম। কিন্তু সমস্যা গুরুতর, আমি তাহাকে চলাইতে পারি না, তিনি আমার হাত হইতে নিস্তার পাইবার জন্য পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা পর্যন্ত করিতে প্রস্তুত। অবশ্য জোর জুলুম করা যায়, জোর জুলুম করিয়া পাগলা হাতিকেও বশ করা যায়, কিন্তু মানুষ তো আর জন্তু নয়। আমার কথা বুঝিতেছেন তো জমিদার সাহেব? শুনছি বি সাহেব, মন দিয়ে শুনছি, আপনি বলুন। যাহা বলিতেছিলাম, স্নেহ বিবর্জিত আমার স্ত্রী, পিতার ঘরে কখনো স্নেহ মমতা পান নাই, দায়িত্বের খাতিরে তাহার পিতা তাহাকে ভরণ পোষণ দিয়াছেন বটে, কিন্তু কোন স্নেহ মমতা দেন নাই। কাজেই আমার বিবি যেখানেই একটু স্নেহ মমতা পাইবেন সেখানেই তার সমস্ত কৃতজ্ঞতা উতলাইয়া উঠিবে। এ কৃতজ্ঞতার তেজ নেশার মতো, ইহার ঘরে মানুষ অনেক কিছুই করিতে পারে। মেহরবানি করে আরো কিছু খুলে বলুন পীর সাহেব। আসল কথা বলিবার আগে আরেকটা কথা বলিয়া লই। আপনি ভাবিতে পারেন আমি পীর মানুষ, অত টাকা কোথায় পাইব যাহা দ্বারা আপনার জমিদারি উদ্ধার হইতে পারে? কিন্তু খোদা আমাকে যথেষ্ট অর্থ দিয়াছেন, তাহাই আমি বিলাইয়া দিতে পারি। কিন্তু সবকিছু বিলাইলে আর ইবাদত হয় না, শূন্যতার মধ্যে শূন্যতাই সম্ভব, সেখানে আত্মার মুক্তি হয় না। পালাইয়া যাওয়া কাপুরুষের লক্ষণ, পালাইয়া যাওয়া অতি সহজ, কিন্তু এক্ষেত্রে পালাইয়া গিয়া তিনি অতিশয় বীরত্বের পরিচয় দিয়াছেন। সহজে এই কাজটা যে কহ কখনো করিতে পারে না, তাই আমি তাহাকে কি করিয়া ফেলিয়া যাই? একবার যদি আমি তাহাকে কোন প্রকার স্নেহ মমতা দ্বারা বশ করিতে পারি তবে তিনি আর পালাইতে চাইবেন না। এইবার আমার প্রস্তাবিত কথা আপনাকে বলি, শুনিতেছেন জমিদার সাহেব? বলুন আপনি। আপনাকে বলিয়াছি টাকা আমি আপনাকে কর্জ দিব। এই শহরেই আমার জনা তিনেক ধনী মুরিদ আছেন, তাহাদের কাছে চাইলেই আমি টাকা পাইব, সেই টাকা দিয়ে আপনি আপনার জমিদারি বাঁচাইতে পারিবেন, উহা আর নিলামে উঠিবে না। তবে একটা শর্তে আমি আপনাকে টাকা কর্জ দিব, তাহেরা বিবিকে আমার সঙ্গে ফিরিয়া যাইতে হইবে। শর্তে যে তাহেরা বিবিকে আপনার সঙ্গে ফিরে যেতে হবে? জি, আপনাকে আমি এই শর্তে টাকা কর্জ দিব যে আমার বিবি আমার সঙ্গে ফিরিয়া যাইবেন। পীর সাহেব আমাকে মাফ করবেন, কিন্তু আজ যেন আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমার জমিদারি থাকা না থাকার সঙ্গে তার যাওয়া না যাওয়ার কি সম্পর্ক? বিয়াদবি মাফ করিবেন, ভীষণ বিপদে পড়িয়া আপনার মস্তক ঘোলাটে হইয়া উঠিয়াছে, তাই বুঝিতে সময় নিতেছে। যান ওই ঘরে গিয়া বিশেষ করিয়া আমার বিবিকে কথাটা বুঝাইয়া বলুন। কথা বললা পিঠটা একটু টিপিয়া দাও।
যান জমিদার সাহেব যান, বেশি সময় নাই, কথাটা আমার দিদিকে বুঝাইয়া বলুন। জি পীর সাহেব। মনের চিন্তায় ছিলাম, ব্যক্তিগত ভাবে আপনার খোঁজ খবর নিতে পারি নাই। আপনি নিশ্চয়ই শুনেছেন আমার দুশ্চিন্তার কারণ। আমাদের এত পুরনো জমিদারি উঠে উঠে কালেই নিলামে উঠবে। শহরে টাকার ব্যবস্থা হলো না, যদিও অনেক আশা ছিল যে হবে। বন্ধু আনোয়ার আমাকে সাহায্য করতে পারলেন না। আমি চারদিক অন্ধকার দেখছিলাম, তখন পীর সাহেব আমাকে টাকা কাউকে দিতে রাজি হলেন। আপনি তার সঙ্গে ফিরে যাবেন, কিন্তু এই শর্তের আমি কোনো অর্থ খুঁজে পাচ্ছি না। আপনার আপনার সঙ্গে আমার জমিদারি কি সম্পর্ক? পীর সাহেব কথাটা না বলে যদি অন্য কেউ কথাটা বলতেন আমি মনে করতাম তিনি ঠাট্টা করছেন। না, পীর সাহেব ঠাট্টা করছেন না, পীর সাহেব বুদ্ধিমান লোক। কেবল তিনি এবার অন্য এক ধরনের চাল চালছেন। চাল? কি চাল? বুঝতে পারছেন না? আব্বা বুঝেছি, কিস্তি মাত করা চাল। যে কথা আপনিও বোঝেননি আমিও বুঝিনি, পীর সাহেব সেটি ঠিক অনুমান করেছেন। পীর সাহেব ঠিক বুঝেছেন যে তার বিবি আবারও ঘর ছেড়ে পালাতে পারেন। যদিও জানেন না কোথায় যাবেন, কোথায় থাকবেন, এমনকি তিনি আত্মহত্যা করতে পছন্দ প্রস্তুত, কিন্তু তিনি একটি নির্দোষ পরিবারকে ধ্বংস হতে দিতে পারেন না। এ আবার নতুন কি সমস্যা? নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য একজন লোক আরো কত নতুন সমস্যার সম্মুখীন হতে পারেন। আমাদের বাঁচানোর দায়িত্ব এখন আপনার, বড় কঠিন দায়িত্ব। এই দায়িত্ব রক্ষা করতে হলে যেখান থেকে ছুটে এসেছিলেন ঠিক সেখানে ফিরে যেতে হবে। খোদা খোদা, কি দায়িত্ব, কি শর্ত! আর বুঝে কি হবে আম্মা? তবে আপনার ভয়ের কোনো কারণ নেই, তিনি এখন ফিরে যাবেন পীর সাহেবের খেদমত করার জন্য, আর পান্নে ঝাঁপ দিয়ে পড়েও আত্মহত্যা করবেন না। আর আপনার একমাত্র ছেলেরও আর মাথা খারাপ হবে না, আপনি যা চাইছিলেন তাই হবে। হাসেম, তুই এত অস্থির হোস না, দেখ আমার বুক ধরফর করছে। হাসেম তুই একটু চুপ করে বস। কি করতে চান? বললেন তো শর্ত, জানেন তো কিভাবে বাঁচবে আমাদের জমিদারি। কি আর করব, যে লোক বৃদ্ধ হয়ে হয়তো বুদ্ধিমান তার কাছে ফিরে যেতে হবে। এই যে মেয়েটি হাসছে তার কোনো চিন্তা ভাবনা নাই, আর আমার ছেলেটা পাগলের মতো লাফালাফি চাচামেচি করছে। রহস্য করবেন না, পরিষ্কার করে বলুন কি বলতে চান। বলছি বলছি, আব্বা দেখুন উনি কাঁদছেন। এমনি কান্না এলো, আমি বলছি এত চেঁচামেচি করলে কি করে বলি। হাসেম তুই তো চুপ কর, এখানে তোর আব্বা আছেন, কিছু বলতে হলে তিনিই বলবেন। আমি বলছি পীর সাহেব যা চান তাই হবে, তাকে বলুন আপনাকে টাকা দিলে তার সঙ্গে আমি ফিরে যাবো। আসেন কে কেন জিজ্ঞাসা করছেন, ও বলার কে? একজন চেঁচামেচি করে আরেকজন কাঁদে, আমি কিছু বুঝতে পারছি না, নিজেকে যেন কষায়ের মতো মনে হচ্ছে। আমি আর কত পারি বাবা, তোমরা যদি বুঝতে আমি এতদিন কি দোজখখানে ছিলাম, কি যাতনায় ভুগেছি একা একা। জমিদার হারানো কি এতটাই সহজ কথা? সত্যি আর ভাববার কিছু নেই। জমিদার সাহেব, পীর সাহেবকে গিয়ে বলুন আমি রাজি আছি। আশ্চর্য, শুধু কতগুলো টাকার উপর এতগুলো জীবন নির্ভর করছে, এটি ধ্বংস হবে
না ওটি ধ্বংস হবে। আর আমার তো আমার বলার কিছুই নেই, কিছুক্ষণ আগে যা ছিল এবার তাও নেই। আমি বলি আমি অত প্যাচের ধার ধারি না। পি সাহেব নেক মানুষ, তিনি ভালোই করতে চান, আমাদেরও তার বিবিরও। তিনি যদি তাকে না বাঁচান তবে কে তাকে বাঁচাবে? তিনি তার জন্য যা করছেন তা কেউ কারোর জন্য করে না। জমিদারি গেলে আমাদের সব যাবে, কিন্তু সে ফিরে গেলে তার কিচ্ছু ক্ষতি হবে না, বরঞ্চ সে মান যশ সুখ সম্পত্তি সব পাবে। মেয়েটি বোকা, তাই বুঝতে পারছে না। দুঃখ হলো এই যে সঙ্গে সঙ্গে আমরাও যেন বুদ্ধি হারিয়েছি, এতে এত ভাববার কি আছে? না না, ভাববার কিছুই নাই। ওই ঘরে একবার যে যায় সে আর ফিরিতে চায় না। কি হইল জমিদার সাহেবের? রফিকুল্লাহ, তোমাকে হয়তো একটু বাহির হইতে হইবে। রাতেই তাহাদের বলিয়া রাখা সমীচীন হইবে যে সময় তো আর বেশি নাই। জি হুজুর। পাশের ঘরে কোনো আওয়াজ নাই, কি পরামর্শ করিতেছে তাহারা? সকলে মিলিয়া কোনো গোপনে গোপনে কোনো সলা পরামর্শ আটিতেছে না তো? কি মতলব তাহাদের? কি করে বলবো, কার মনে কি? তুমি তো কখনোই কিছু বলিতে পারো না। অপরের মাথায় সুড়ঙ্গ কাটিয়া প্রবেশ না করিলে যেন মনের কথা জানা যায় না। তবা তবা, টিপ পিঠ জোরে টিপ। আর ভাববেন না, যান পিসাকে গিয়ে বলুন আমি রাজি আছি। আপনি কি বলেন? আমি তো বলেছি মেয়েটি বুঝতে পারছে না, পিসাহেব ওর ভালোর জন্যই এত সব করছেন। নিজের ক্ষুদ্র বুদ্ধিতে আমি এই তো বুঝি। জমিদার সাহেব তিনি ঠিকই বলেছেন, যান ভাববেন না। আব্বা! কি বাবা? না কিছু না, উনি যা বলছেন তাই করুন। কি হইল তাহার? জমিদার সাহেব কিছু একটা আসিয়া বলিবেন তো? রকিকুল্লাহ, বহুত হইয়াছে আর নয়। তোমাকে বলিলাম টিপিতে, আর তুমি আমার শরীরটা কিনা ভর্তা বানাইয়া ফেলিলে। ময়দা নাকি আমার শরীরটা? আপনি আর কিছু বলবেন না? তার কথা সে বলেছে, যান গিয়ে বলুন যে রাজি আছে। আচ্ছা যাই, কিন্তু কিন্তু আপনি বলুন, আপনি অসুখী হবেন না তো? না, অসুখী কেন হব? আমাদের মুখে চুন ধরে দিয়েছে, সেটি হজম করেছি। মিথ্যা কথা বলে সেটি বড় অগ্রাচ্ছেন কেন? হাসেন, চেঁচান চেঁচান, এবার জমিদারি তো ফিরে পেয়েছি, আসো সবাই চেঁচাই। কি খবর জমিদার সাহেব? তিনি যাবেন? শুকর আলহামদুলিল্লাহ। হকিকুল্লাহ, হকিকুল্লাহ। কিন্তু কিন্তু একটা কথা আছে, তিনি রাজি আছেন কিন্তু আমি রাজি নই, আমি এভাবে টাকা নিতে পারবো না। কথাটা ভাবিয়া বলিতেছেন কি? অনেক তো ভাবলাম, এতদিন ভাবতে ভাবতে শরীর আর কিছু নাই, কিন্তু কিন্তু এখন সব ভয় কেটে গেছে, মনে হচ্ছে নতুন এক জীবনের স্বাদ পেয়েছি। আব্বা ভালো ভালো, যেমন বুঝেন আমার আর কিছু বলিবার নাই। বললাম আমি এভাবে টাকা নিতে পারবো না, যাক জমিদারি। বেশ বলিয়াছেন, উত্তম কথা বলিয়াছেন, উত্তম কথা। পীর সাহেব আমাদের উপর রাগ করবেন না, আমাদের বদলা দেবেন না। আমাকে আপনারা কি ভাবিয়াছেন, আমি পীর হইয়াছি বলিয়া কি মনুষ্য নই? ভাবিতেছেন আপনারাই সব এক একজন দয়ার সাগর, আর আমি একটি হৃদয়হীন পশু, বেদরদ বেসরম জল্লাদ। জমিদার সাহেব, বিনা শর্তে আপনি টাকা পাইবেন, ইহা দান নয়, ইহা পীরি বদান্যতাও নয়,
আপনাকে ইয়া লইতেই হইবে। আমার বিশেষ অনুরোধ। পি সাহেব, এসব কি বলছেন? খোদা খোদা, সবই খোদার রহমত। অবাক হইবেন না, আমার বিবি সম্বন্ধে আমি যাহা ভাবিয়াছিলাম তাহা অক্ষরে অক্ষরে ফলিয়াছে। সে বিষয়ে আমার কোনো ভুল হয় নাই, কিন্তু জমিদার সাহেবের ব্যাপারে আমি নিতান্তই ভুল করিয়াছি। অতি আশ্চর্য, সে বিষয়ে আমি নিঃসন্দেহ ছিলাম, এত নিঃসন্দেহ ছিলাম যে তিনি প্রত্যাখ্যান করিতে পারেন তাহা এক মুহূর্তের জন্য আমার খেয়াল হয় নাই। আমাকে ভুল মানিতেই হইবে, আর এও মানিতে হইবে যে কোনো মানুষ হঠাৎ আশাতীত কাজ করিয়া বসিতে পারে। পি সাহেব, এমন কথা বলবেন না, কিন্তু না বলিয়া উপায় কি? কিন্তু ইহা প্রলাপ বকার মতো। না পীর সাহেব, টাকা আমাদের চাই না। হাসিম, আব্বা বলে দিন বিষয়কে, বলে দিন সত্যি আমাদের টাকা চাই না। হাসিম হাসিম, এখন বাবা কি, আমার তো আর কোনো শর্ত নাই, সকলে মিলিয়ে আমাকে অমানুষে পরিণত করিয়াছেন। জমিদার সাহেবের উপর আমার সম্পূর্ণ আস্থা ছিল যে তিনি আমার দলে থাকিবেন, কিন্তু তিনিও আমাকে ঠকাইলেন। আর কিছু না হইলেও আমার যোগবার সম্মান তো দিবেন। জমিদার সাহেব, ইহা আপনাকে গ্রহণ করিতেই হইবে। মনে করিবেন ইহা পরাজিত শত্রুর শেষ দাবি, এ দাবি কবুল করিতেই হয়। দেখুন, আমি একবার যে কথা বলেছি সে কথার ব্যতিক্রম হবে না, আমি যাবই। কি বলেছেন আপনি? হাসিম, আমি যাবই। বুঝতে পেরেছি, সবার বদান্যতা পরীক্ষা চলছে, বদান্যতা জোরে জান যায় মানুষের, তার নেশায় অন্ধ হয়। কিন্তু আপনাকে আমি বাঁচাবই, আসুন আমার সঙ্গে, আসুন আমার সঙ্গে। কোথায় নিয়ে যাচ্ছেন? কথা বলবেন না। কোথায় যাচ্ছেন? কি করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? থামান আমার ছেলেকে, থামান তাদের। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। এতক্ষণে ঝড় থামিল, তাহারা কি আছে? যাক, তাহারা তো আর আগুনে ঝাঁপাইয়া পড়িতে যাইতেছে না, তাহারা তাহাদের নতুন জীবনের পথে যাইতেছে। আমরা কি করিয়া তাহাদের ঠেকাই? আজ না হয় কাল তাহারা যাইবে। পি সাহেব, কি হবে আমাদের? তবা তবা, এত ভাবনার কি আছে? আমরা সকলে তো রহিলাম, আমরা থাকিব, আপনার জমিদারিও থাকিবে। এইবার কিন্তু আপনি আমাকে বদদোয়া দিতেছেন, কিন্তু পীরের ওই এক সুবিধা, কোন বদদোয়া পীরের গায়ে লাগে না। আসুন জমিদার সাহেব, আমরা আমাদের পুরাতন জমিদারি রক্ষার ব্যবস্থা করি। ও কি করলা?